ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ক্যাসিনো একটি সঠিক সময় প্রচারণার অভাবে সিনেমাটি যেন কোণঠাসা হয়ে আছে সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নীরব ও শুটিং শেষ হওয়ার প্রায় বছর পর মুক্তি পেল তিন দুই সিনেমা। উনিশ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসা প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিং এর বিষয় উঠে এসেছে ক্যাসিনো সিনেমার গল্পে ঈদের তৃতীয় সপ্তাহে সাতটি হলে চলছে সিনেমাটি মুক্তির আগে এর ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শক মহলে আলাদা আগ্রহ ছিল মুক্তির পর যারা দেখেছে তারা প্রত্যেকেই এর বিষয়বস্তু নিয়ে প্রশংসা করেছেন অনেকে বলেছেন ক্যাসিনো নীরবের নতুন টার্নিং পয়েন্ট কিন্তু কিছু কারণে হলগুলোতে সিনেমাটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি বড় কারণ হিসেবে নীরব বলেন ঈদের ছবি হিসেবে অন্যান্য ছবির সাথে পুরোদমে শক্তি নিয়ে আসতে পারিনি আমরা তিনি আরও বলেন এই ঈদে সুপারস্টার শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে তার ভক্ত বেশি থাকার কারণে সিনেমার প্রচারণার খুব বেশি দরকার হয় না কিন্তু তাদের সিনেমার প্রচারণার দরকার হলেও শেষ মুহূর্তে পোস্টারের কাজ বাকি থাকায় তা আর সম্ভব হয়নি অভিনেতা নীরব বলেন হুট করে মুক্তির ঘোষণা দেয় শেষে এসে অনেক অসম্পূর্ণ কাজ তাড়াহুড়ো করে সম্পন্ন করতে হয়েছে ক্যাসিনো মুক্তির বিষয়টিকে তিনি আগের রাতে পড়ে পরীক্ষার হলে যাওয়ার মতো মনে করছেন ক্যাসিনো সিনেমায় একজন গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে দেখা গেছে নীরবকে থ্রিল ও অ্যাকশন ঘরানার সিনেমার গল্পটি লিখেছেন আবদুল্লাহ জহির মিশকাতুল মুনিয়া জাগরণ টিভি ঢাকা